আমি এখানে এসেছি 26 বছর হয়ে গেল। আমি এলাম এখানে একটা কাজ করতে এসেছিলাম এখানে। এসে আমি এখানে প্রথম কলকাতা এসে আমি লোকের বাড়িতে ঘর মুছেছি, বাসন মেজেছি। আমি 8 বছর বয়স থেকে কলকাতা পালিয়েছিলাম বদমাশি করে, কেন আমার দোকান করা খুবই ইচ্ছা ছিল। আচ্ছা, একজন ভেজিটেবল দুটো খাও। রান্না ছোটবেলা থেকে আমার রান্নার খুব ইচ্ছা। দিদি, গাজর কত করে? গাজর 30-30 হবে, 1 কিলো নেবো 30 টাকা। কালকে তো নিয়েছি, দেখি আগে দেখি কত। অনেক দাম বলছে। কি দাদা, নমস্কার। এটা এই বিট গাজর নিলে ভেজিটেবিল হয়, বিট গাজর ভেজিটেবিল। আর এটা লঙ্কা চপ বানায়, সেই জন্য লঙ্কা এটা সিজনে হয় আর বাজার থেকে সস্তা হয়, সেই জন্য ওনার কাছে আমি মাল নিই সবার। এই জায়গাটা কলকাতার মধ্যে কোথাও পাবে না, সেই জন্য জায়গাটাকে খুবই ভালো লাগে আমার। এখানে যে পুরনো বাড়ি আছে, এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি, অনেক বছর। এই বাড়ি আস্তে আস্তে ভেঙে দিচ্ছে, আমার খুবই কষ্ট লাগে এই বাড়িগুলো ভেঙে দিলে, কিন্তু আমি মাঝে মাঝে যাই। এটা পঙ্কজ রায়ের বাড়ি, আমরা খেলাধুলা খুব দেখতাম। উনি মারা গেছে, ওনার স্ট্যাচু এখানে আছে। এখানে রেখে দাও, এখানে এখানে সাইডে এখানে রেখে রেখে দাও, এখানে রেখে দাও। সাই হ্যান্ডেলটা ধরো, হ্যান্ডেলটা ধরো। রেডি রেডি রেডি, চলো। আমি চপের দোকান করি, কচুরি দোকান। আমি দোকানের উপরে আমার সংসার নির্ভর করি, তেলে ভাজা দোকান। আর সকালবেলা টিফিনের হয়, বিকালে হয়, দু টাইম। আমাকে কেউ শিখিয়ে দেয়নি। আমি যে ভেজিটেবল চপটা বানাই, আমি আলু দিই না, আমি সম্পূর্ণ বিট গাজরের উপরে বানাই। সিদ্ধ করে দিলে সুন্দর ভেজিটেবল খেতে আর সুন্দর ভিতরে সৌন্দর্য লাগে। বাজার থেকে এলাম, আগে গাজর, বিট,
ভেজিটেবল চপ করতে হবে আমাদের ভেজিটেবল চপটা সবথেকে ফেমাস আমাদের দোকানে আর একে ছিলে ধুতে হবে ভালো করে এর নাম ভেজিটেবল ভেজিটেবল সবাই বলে ভেজিটেবল চপ ওকে মশলা রেডি করতে হবে আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা টেস্ট আলাদা তার গন্ধটা আলাদা সেই জন্য শুকনো লঙ্কা দেওয়া হয় না ভেজিটেবল এবার বিট গাজর সিদ্ধে বসবে আমি নিজে নিজেকে গর্ব করি যে আমি খাটছি ভগবান আমাকে দিচ্ছে আমি কোনোদিন দোকান বন্ধ রাখি না হয়ে গেছে এই হাত দিয়ে একটু দেখে নিলাম একটু নরম হলে তারপরে ফ্রাই করলে হয়ে যাবে আর প্রথম দেবো এটা ফুড়ন ফুড়ন মানে মৌরি মৌরি কালো জিরে আর গোটা জিরে হলুদ দিলে কালার উঠবে তারপরে আমি বিট গাজর দেবো এইবার আমি বিট গাজরটা খুব বেশি পরিমাণে দিই যত দাম হলে আমি বেশি পরিমাণে বিট গাজরটা দিই আলু দিই আমার মায়ের মায়ের মেয়ে ছিল না বাড়ি চলে গেলে আমি নিজে রান্না করতাম রান্না করতে খুব ভালোবাসতাম পড়াশোনা করতাম না বদমাইশি করতাম রান্না করতাম বাদামটা বেশি করে দিতে হয় কারণ এখানে বাঙালিরা বাদাম খেতে ভালোবাসে যেরকম বাদামটা মুখে লাগে এইবার একটু বিস্কুট গুঁড়ো দিতে হয় বিস্কুট গুঁড়ো হলে একটু টাইট হয় এটা হচ্ছে এরা রুট জল করলে ওকে বাঁধা যাবে এই গুঁড়োটা দিয়ে করলে উপরে হার্ড হবে মচমচ হবে খেতে ভালো লাগবে বাঙালি তেলে ভাজা খুবই পছন্দ করে বিকালবেলা হলে সব প্রত্যেক বাড়িতে তেলে ভাজা যাবে তেলে ভাজাটা গরম গরম তেলে ভাজা ওরা খায় এই জন্য বাঙালি তেলে ভাজা দোকান যত আছে আমাদের এখানে একটাও মাল থাকে না সব মাল শেষ হয়ে যায় আমি এই করতে গিয়ে জল নিই খুব ভালো ছোট দোকান তো এভাবে সাজিয়ে রাখতে হয় তেলের পড়া এখানে তরকারিটা বসবে এখানে আমি বসবো এখানে কচুরি থাকবে তো বেশি পরিমাণ এরা নাই না কে দুটো কে একটা চপ এইভাবে না কেন কারখানা এলাকা সবাই দেশ পাড়াতে গেছে বেশি পরিমাণ গরিব এলাকাটা তো আমি সবসময় চেষ্টা করি মাল ভালো হবে একজন একবার খেয়ে গেলে দ্বিতীয়বার যেরকম ঘুরে আসবে আমার দোকানে আমি আগে গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করতাম এই মেশিন আমি চালাতাম ছ বছর আগে তো আমার সেই মেশিন বন্ধ হলে আস্তে আস্তে উঠে যাচ্ছিলো চায়না মেশিন ঢুকলো যখন তখন আমার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল তো তখন আমি ভাবলাম বিকল্প কিছু করতে হবে তখন কিন্তু আমার পাশে আমার বই দাঁড়িয়েছিল ও আমাকে সাহস যোগিয়েছিল
এইটা টোটালি আমার বউয়ের বুদ্ধি। আমাদের ঘুমটা হচ্ছে সম্পূর্ণই আলাদা। কিন্তু আমরা খালি চুলটা যদি দিই তাহলে ঘুগনির আরো টেস্টটা আরো বেড়ে যায়। কখন গেছিলে? আর কি করবো, ঘুরে ঘুরে বাজার করতে তুমি কি বুঝবে? এই তো ঝিঙে নিলাম, লঙ্কা নিলাম, লঙ্কা দোকান আছে কি মনেও করছিল না, যদি বসতে নিলাম না, আসতে অন্য জায়গাতে নিলাম, ঝিঙে নিয়েছি। বুটিটা বলতে পারেন বাঙালি ঐতিহ্য, ছুরি কাছি আমাদের চলে, কিন্তু বুটিতে আমার সুবিধে, আমার বুটিতে অভ্যেস প্রথম থেকেই, আমার গুরুদের পাশেই বসে আছে দিয়ে শিখা। কালকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, বড় হয় আর তাড়াতাড়ি হয়েও যায়। এটা আমার স্পেশালি খাবার সোটা, এটা দিই যাতে নরম হবে আর গলে যাবে। ঘুগনি বানানো শুরু হলো বলতে ঘুগনিটা আমরা আগে ঘরে করতাম, তখন খেতাম আর বউকে বলতাম যে ঘুগনিটা নিয়ে গিয়ে মনে মতো বসি বাম্পার বিক্রি হবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার ধুয়ে মিক্সিতে দিয়ে দিই। আর আমার কিন্তু আইডিয়াও ছিল না চর্বি ঘুগনি কোথাও হয়, তা বললো হ্যাঁ খারাপ তো বলে নি, বলে একটা ছোট্ট হাড়ির মধ্যে ও মা নিজেদের নিজেতেই দেখি বলতো পুরো পরিষ্কার। আমরা তো 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500 মোটর রেডিং করতে 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 1 কিলো জায়গায় গিয়ে একটা পৌঁছেছে। আর চর্বি ঘুগনি গঙ্গাধারে ফেমাস। ওর মধ্যে যে কতটা তেল, কতটা হলুদ, কতটা জিরে, কতটা লঙ্কা, এইটাই আমার ঘুগনির একটা সিক্রেট। এবার ওইটা তো একটা ব্যাপার আছে, তার মধ্যে পড়ে গেল ওর যে খাসির চর্বি, চোর তেলে যে ঠাসটা, ওই যে রান্নার সুস্বাদুটা অন্য কোথাও এই জিনিসটা পাবেন। মশলা মটর আলু সব এগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, ও আর তো কোনো কথাই নেই, ওখানেই তখন ওর ফেমাস আরও বেড়ে গেল। আর যে খায় একবার সে তাকে বারে বার ঘুরে আসতে হবে ঘুগনি খেতে। এক দুবারের বেশিও তাই কখনো কাকা তাতে যাও ঘর দিয়ে খেয়ে বেড়াইনি, তোমার ঘুগনি না খেলে তোমার ঘুগনি পেয়ে পড়ে গেছি, আর একসব মেয়ের এম হয়ে বলে। এমনি হাতে করে তুলে ধরো আর কি করবে, এমনি হাতে করে তুলে ধরো, যা খুললে না সরাচ্ছি, আমি যেটা সরাচ্ছি খুলে গেলে খুলে যাবে, এই করলে করবো, ওরা একটুখানি দিয়েছি। বাবা এখানেই কাজ করে, এসব কাজই করে, ডাকুনি চকুনি বানায়, আবার এই পালক বানায়, তিরধনুক বানায়। এখানে কুমারটুলি আমাদের এখানে ঠাকুর তৈরি হয়, এই কুমারটুলি ঠাকুরের দুর্গা বলুন, কালী বলুন, সরস্বতী বলুন, কুমারটুলি এত ফেমাস যে ধারণা করার বাইরে। এই নামটাকে এক নামটাকে আপনি যেখানে বলুন যে কুমারটুলি যাবো।
আমরা যেখানে জমিছি এটাই গর্বিত আমাদের কাছে কুমোরটুলি সামনে আমার দাদু এসে গেছিল ইয়ং বয়সেই আমাদের বাংলানে আদি বাড়ি ছিল ওখানে সব ছেড়ে ছুড়ে রেখে চলে এসছে এখানেই আমাদের তো অ্যাকচুয়ালি পুজোর লাইন ঠাকুরমশাই কিন্তু আমি চেষ্টা করলাম নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে কিছু করতে হবে সেই হিসাবে আমি নিজের একটা দিক বেছে নিয়েছি আজকে চার বছর আগে থেকে কি মনে কি হলো আমি দীক্ষা নেব ভাবলাম যা ভগবান এসে আমার দোকানে পৌঁছেছে আর খুব দুঃখের কথা আমি সেই দিন থেকে আমি ভোর 3:30 আমি চান করতে যাই চান করে ওখানে তুলসীতে আমি জল দিই হরে কৃষ্ণ হরে রাম আমি গান করতে করতে আসি ওখান থেকে দোকানটা মতলব একজনের ছিল আমি দোকানটা চালাতাম চালাতে চালাতে ও চলে গেল আমি মালিককে গিয়ে বললাম দোকানটা আমাকে দিন আমি তো গরিব ছেলে আমাকে সেই দিন থেকে চাবি দিয়েছি আমি চালাচ্ছি কচুরি তো অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু বাঙালি যে কচুরি খায় কিন্তু এই টেস্ট কেউ আনতে পারবে না কারণ কচুরিটা তার ইয়ে মোটা হবে তার ভিতরে পুর থাকবে এক্সট্রা খেলে অপূর্ব লাগবে আর মুলাল থাকবে কচুরিটা চারটে থেকে আমি আরম্ভ করে দিই আমি দোকানের কাজ আর এখানে যত কলকারখানা ছেলেরা আছে তারা কচুরি খেতে খুব ভালোবাসে তার জন্য আমরা কচুরি আর আলু তরকারি রেডি করি সকালের ব্রেকফাস্ট এটা কচুরি ময়দা খাস্তা হওয়ার জন্য তারপরে ময়দা মাখাই ময়দা একটা গামলা করে মুলান করে মাখিয়ে এক জায়গায় রাখা হয় কচুরির মশলার জন্য আমি তেলটা বাড়ছি এটা কড়াই তেল যেটা বিরি তেল পড়লে ওটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আদা বাটা কাঁচা লঙ্কা তাকে ফোড়ন দেওয়া হবে সুজিটা দিলে টাইট হবে আর তার সঙ্গে ভরতে কচুরির সঙ্গে ভরতে সুবিধা হবে সেই জন্য আমি সুজিটা দিচ্ছি এটা কচুরি মশলা এটা তো হিং এটা তো কৌটোতে কৌটোতে আমি রেখে দিই এমনি তারপরে ভেঙে ওর মধ্যে ছোট ছোট টুকরো করে ভিজিয়ে দিই জল দিয়ে ওকে ভিজানো হয় ভিজানো হলে এর শরীর থেকে দুধের মতন একটা গন্ধ সুন্দর গন্ধ বেরোয় এটা দিয়ে আমরা পুর বা কচুরি তরকারি এটা বানাই খালি কচুরি তো খালি লোক এমনি খাবে না তরকারি তার সঙ্গে তরকারি একটা বানাতে হবে গরম তখন তেলটা হিট হয়ে যাচ্ছে তখন ফোড়ন দিতে হবে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আদা মেথি পাতা পরিমাণ অনুসারে ও হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ অনুসারে তারপরে একটা গরম মশলা গুঁড়ো করা আছে দেখছেন এত সাধার মতো খুব সুন্দর টেস্ট লাগবে খেতে গন্ধটাই খুব ভালো লাগবে আর এটা চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে কেন বাঙালি পাড়া তো মিষ্টি তরকারি ওটা খেতে ভালো হয় তরকারটা হিং ফিং দিয়ে মেথি পাতা দিয়ে ভাজা হয় মুখে জল চলে আসবে আর তারপরে ময়দা নেচি ছোট ছোট নেচি করে তার ভিতরে পুর ভরা হবে তারপরে বেলা স্টার্ট হলো তারপরে কচুরি ভাজা স্টার্ট আরম্ভ হবে তাহলে কচুরটা ফুলবে লাল হবে আর মুচমুচ হবে খেতে বি টেস্ট হবে
তরকারটা একদম মিষ্টি দিয়ে খুব সুস্বাদু করা হয় তাহলে মনে হয় কচুরটা খেতে দুর্দর্শ লাগে খুব ভালো লাগে যে একটা খাবে সে আরই দুটো খাবে ইচ্ছা করে যখন প্রথম প্রথম ভেজিটেবিল চপ আমি বানালাম তখন লোক কিছু লোক ভালো বলেছে কিছু খারাপ বলেছে হ্যাঁ লোক খেয়ে বলে খুব ভালো হয়েছে লোক বলে কিন্তু সেটা আমি ভালোটা লোক বলছে বলে যে আমি খুশি আনন্দ যে সেটা আমি করি না আমি আরই চেষ্টা করি যে আরই একটু ভালো হোক আসল কথা হলো কোয়ালিটি সবসময় ইমানদারি সে দোকানদারি করো দোকান চলবে সেই জন্য খুব আনন্দ লাগে এখানে এই জায়গাটা আমি এখানে যেতে ইচ্ছা নাই আমার ইচ্ছা আছে এখানে একটা ফ্ল্যাট নেব এই জায়গাটাই আমি ছাড়বো না